হ্যালো ফ্রেন্ডস, আমার নাম শুভম পালি আর আজ আমি শ্রীরামপুরের সেরা 5টি জায়গা এবং সেই জায়গাগুলির তথ্য আপনাদের কাছে তুলে ধরলাম। সেই জায়গাগুলি দেখতে এবং শুনতে হলে আমার সঙ্গে থাকুন এবং ভিডিওটি পুরোটা দেখুন। শ্রীরামপুরের সেরা 5টি জায়গার মধ্যেই আমাদের প্রথম স্থানে আছে মাহেশের রথ। শ্রীরামপুর শহরের মাহেশের রথ যাত্রা খুবই ফেমাস আমরা জানি, কিন্তু আপনারা জানেন কি মাহেশের রথ ইন্ডিয়ার রথযাত্রার মধ্যে দ্বিতীয় স্থান অধিকার করেছে? পুরীর রথের পরেই কিন্তু আমাদের মাহেশের রথের স্থান। আমাদের মাহেশের রথ 621 বছর পুরনো। 2017 সালে রথটি পুনর্নির্মাণ করা হয় এবং রথটি উচ্চতা দাঁড়ায় 50 ফুটের কাছাকাছি এবং আয়তন দাঁড়ায় 125 টন। রথযাত্রার সময় এখানে লাখো লাখো লোক উপস্থিত হয় এবং এখানে মেলাও বসে। এই মেলা এক মাসের কাছাকাছি। শ্রীরামপুরের সেরা 5টি জায়গার মধ্যে সেকেন্ডে আছে আমাদের শ্রীরামপুর কলেজ। আপনারা জানেনই এবং সবাই চেনেনও শ্রীরামপুর কলেজের কিছু তথ্য বলি যেগুলি আপনারা হয়তো জানেন না। চলুন শুরু করা যাক। আমাদের এই কলেজ 1818 সালে স্থাপিত হয়েছিল। এখনও পর্যন্ত এটি সেকেন্ড ওল্ডেস্ট রানিং ইনস্টিটিউট ইন ইন্ডিয়া। মানে বুঝতে পারছেন, এটা আমাদের এখনও পর্যন্ত সেকেন্ড। 2018 সালে মানে আজকের সময় দাঁড়িয়ে আমাদের কলেজের বয়স 200 বছর পূর্ণ হলো। এটি উইলিয়াম কেলি নির্মাণ করেছিলেন। ইভেন আপনারা এটাও জানেন উইলিয়াম কেলির মৃত্যুর পর কোথায় ওনাকে কবর দেওয়া হয়েছিল। শ্রীরামপুরের সেরা 5টি জায়গার মধ্যে 3 নম্বরে আছে আমাদের রাজবাড়ি। রাজবাড়ি শ্রীরামপুরের চাঁদড়ায় প্রতিষ্ঠিত। এই রাজবাড়ি রঘুরাম গোস্বামী প্রতিষ্ঠা করেন। কথায় আছে এটি গোস্বামী বাড়ি বলেও চেনা যায়। বহু বছর আগে 5 জন ব্রাহ্মণ পরিবার একত্রে এখানে বসবাস করত, কিন্তু এখন এই বিল্ডিংটি দুভাগে বিভক্ত হয়ে গেছে। একটি দিক সামাজিক অনুষ্ঠান সূচির জন্য ভাড়া দেওয়া হয় এবং অন্য অংশটি পূর্বপুরুষদের পরিবাররা বাস করে এবং সরকারিভাবে সেখানে একটি স্কুলও প্রতিষ্ঠা। শ্রীরামপুরের সেরা 5টি জায়গার মধ্যে শ্মশানকালী মন্দির 4র্থ নম্বর স্থান অধিকার করেছে। তো সেই সম্বন্ধে আমি কিছু আপনাদেরকে জানাতে চাই। এখনকার সময় থেকে 166 বছর আগে শ্রী দ্বিজেন্দ্রলাল ভট্টাচার্য এটি প্রতিষ্ঠা করেন এবং তাকে সাহায্য করেন ওখানকারই এক বাসিন্দা বাবুলাল। শ্রী দ্বিজেন্দ্রলাল ভট্টাচার্যের মৃত্যুর পর সাধারণ লোকেরাই সেই মন্দিরের দায়িত্ব ভার গ্রহণ করে এবং প্রতিষ্ঠা করেন। আপনারা সবাই জানবেনই শ্মশানকালী মন্দির কতটা পবিত্র স্থান এবং সেখানে কত মানুষ তাদের প্রার্থনা জানাতে যায় এবং পুজো দিতে যান। এই মন্দির ঠিক মন্দিরটিকে এখন পরিচালনা করেন এখন ওখানকারই একটি লোকাল অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস। শ্রীরামপুরের সেরা 5টি জায়গার মধ্যে 5 নম্বর স্থান অধিকার করেছে রাধা বল্লভের মন্দির। এই রাধা বল্লভ মন্দিরের পেছনে একটু কাহিনী আছে যেটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। চলুন শুরু করা যাক। রুদ্ররাম তার 2 ভাইকে নিয়ে তার কাকার বাড়িতে চলে আসেন চাপকায়, কারণ সেই সময় রুদ্ররামের মা মারা গিয়েছিলেন এবং কাকার বাড়িতে সে থাকতে আসে এবং তার কাকার বাড়িতে কিছু সামাজিক সমস্যা থাকায় বা পারিবারিক সমস্যা থাকার কারণে সে রাধাবল্লভ মন্দিরের মানে বল্লভপুর চলে আসেন এবং বসবাস শুরু করেন। একদিন রুদ্ররামের স্বপ্নে রাধাবল্লভ উপস্থিত হন এবং তাকে গৌড় যাওয়ার উপদেশ দেন। তারপরেই তার বাড়ির মধ্যে থেকে কালো পাথর পাওয়া যায় যেটির কথা স্বপ্নে বলা হয়েছিল এবং সেটি থেকে রাধাবল্লভের মূর্তি হয়। এর থেকে বেশি আমি কিছু খোঁজ করতে পারিনি, কিছু মনে করবেন না। আপনারা যদি আরও কিছু জেনে থাকেন তাহলে আমাকে জানাতে পারেন অবশ্যই নিচে কমেন্ট করে। আর বন্ধুগণ, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবেন। আর হ্যাঁ, আমার চ্যানেল নেম শুভম পালিত, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।